हेलो गाइज वेलकम बैक टू माय चैनल ब्राउनी बॉय। सो दिस इज अगेन अ संडे स्पेशल वीडियो। तो आमरा एखन दार्जिलिंगे आछि आर दार्जिलिंगे ग्लेनरीजर वीडियो आई थिंक इज द मोस्ट स्पेशल। आजकेर संडे स्पेशल वीडियोते जोन्नो ग्लेनरीज ही प्रेजेंट करब तोमादेर सामने। तो आई होप तोमादेर वीडियोटा भालो लागबे। ग्लेनरीजर ब्यापारे नतून करे किछु बलार नेई, यू गाइज अल नो अबाउट इट। सो इन दिस संडे स्पेशल वीडियो आई विल ट्राई टू कवर द क्लिनरीज बेकरी सेक्शन। इधर डिनर सेक्शन आछे, माने कॉफी एक आलदा सेक्शन आछे, पाब आछे, अनेक किछु आछे। बट आमार जेहेतु बेकरी पार्सनली खूब पसंद, एज यू गाइज अलरेडी नो अबाउट इट, तो आई वॉन्ट टू कवर देयर जस्ट द बेकरी सेक्शन। बेकरी अनेक किछु आछे, यू कैन ट्राई देयर चिकेन सॉसेज रोल, एखाने यू कैन गेट टू डिफरेंट टाइप ऑफ केक्स, पेस्ट्रीज, लाइक ईच एंड एवरीथिंग यू कैन हैव इट ओवर हियर। बट आमरा खूब कम किछु अर्डर करेछि। वी जस्ट अर्डर देयर वेज किश, देयर नॉर्मल चिकेन पैटिस एंड एक्टा फ्रूट केक। जेहेतु केक आमार मने हय जे बेकरी सेक्शन इट इज वेरि इम्पोर्टेंट दैट केकेर टेस्ट किरकम हय। तो आमरा एकटा नॉर्मल केक जस्ट अर्डर करेछि। तो चलो फार्स्टे टेस्ट करे देखी। आर ग्लेनरीजर ब्यापारे नतून करे बलार किछु नेइ, इट्स अलरेडी पपुलर अ্যামং यू गाइज। आर दार्जिलिंग एले ग्लेनरीज इज अ मास्ट विजिट, कज आमी पार्सनलि मने करि एटा एकटा आइकनिक इटारी। सो दैट्स वाई इट इज इन अ संडे स्पेशल वीडियो। तो आमार मने वीडियो तोमादेर भालो लागबे। जदि वीडियोटा भालो लेगे थाके मेक श्योर यू लाइक द वीडियो, कमेंट करे जानाओ जे तोमादेर किरकम लागलो आगेर दुटो वीडियो आर ए वीडियोटा। एंड प्लिज प्लिज शेयर करो तोमार बंधुबान्धवेर साथे। प्रचंड भीड़, बेसि कथा बोलते पारछि ना। सो एखन एइटुकुई, चलो खाबारगुलोके टेस्ट करि। आर तोमरा देखो आर कि कि आछे। भीड़टा जस्ट तोमादेरके देखाच्छि, जस्ट वेट करो। जस्ट भीड़टा देखो। एंड আমাদের অর্ডার এখানে এসে গেছে, আমরা বসার কোনো জায়গা পাইনি, কজ ইট ইজ অলরেডি ফিল আপ। সো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারগুলো টেস্ট করবো আর তোমাদেরকে বলবো যে সানডে স্পেশালে খাবার কীরকম। গ্লেনরিজ অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে কখনো আমি ট্রাই করিনি। সো আই এম ভেরি এক্সাইটেড, কজ এখানের ব্যাপারে অনেক কিছু শুনেছি। হয়তো তোমাদের একটুখানি আওয়াজের প্রবলেম হতে পারে, বাট আমি ট্রাই করছি জোরে জোরে কথা বলার যাতে তোমরা শুনতে পাও। তো চলো ফার্স্টে আইটেমটা ট্রাই করি। So first day we will try their chicken patties. So this is the size of their chicken patties. So এখানে সেলফ সার্ভিস, তোমাকে নিজেকেই গরম করে নিতে হবে। Wow. So as you can see it's minced chicken inside the patties. So চলো এবার এটা টেস্ট করি কিরকম। প্রচন্ড গরম পাস্টি বলে রাখছি, আর আউটসাইডে যে লেয়ারটা ইট ইজ এন্টায়ারলি ক্রিসপি। অ্যাবাউট ইটস টেস্ট, দি ফিলিংটার টেস্টের ব্যাপারে কথা বলি। মানে ফার্স্টেই তুমি যেটা পাবে দ্য ফ্লেভার অফ গোলমরিচ, গোলমরিচের যে ফ্লেভারটা ইটস ভেরি ডমিনেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ সামথিং উইচ আই হ্যাভ এন ট্রাইড। মানে প্যাটিস খেয়েছি, বাট জেনারেলি স্পাইসি করছে না ভেতরটা, বাট এটার ফ্লেভারটা খুব সাটেল। অ্যাট দ্য সেম টাইম ইউ উইল গেট দ্য টেস্ট অফ গোলমরিচ, সো দিস ইজ সামথিং উইচ আই জেনারেলি লাইক। আর চিজ দেওয়া আছে, অল্প করে চিজ দেওয়া আছে। আর চিকেনের কথা যদি বলি, দিস ইজ দ্য হোল চিকেন, মানে মিন্স চিকেনটা না, আমি ফার্স্টে ভেবেছিলাম মিন্স চিকেন, বাট নাকি মিন্স সসেজ মনে হচ্ছে। সো বেসিক্যালি দিস ইজ মিন্স চিকেন, মানে চিকেন মানে সসেজ গোছের একটা, বাট দিস ইজ রিয়েলি ওয়াও। সো নাও ইটস টাইম ফর সাম ভেজ কিশ। তো এটা হচ্ছে ভেজ কিশ, মানে শেপটা এরকম ট্রায়াঙ্গেলের হয়, এটা একটা আউটার লেয়ার হয়, একটা কোটিং একটা টাইপের হয়, একটা মানে হার্ড কোটিং হয়, আর ভেতরে এই কিসটা থাকে। সো ফার্স্ট যে লেয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, দিস ইজ দ্য লেয়ার অফ ডিম, মানে এগ যেটা, তার ভেতরে দিস ইজ দ্য ফিলিং, মানে এটা ভেজিটেবলসের ফিলিং, আমরা ভেজ কিস নিয়েছি। অ্যান্ড লাস্টে হচ্ছে যেরকম প্যাটিস বা যে ময়দার যে একটা মোটা যে লেয়ার হয় সেটা। তো চলো এটা একবার টেস্ট করি।
এটার টেস্ট আমি যদি তোমাদেরকে বলি, এক্সাক্ট টেস্ট অফ লাইক প্যানকেক, মানে এই নিচের এই ময়দার যদি নিচের কোটিংটা না থাকতো, এটা একটা বিস্কিট, হার্ডি বিস্কিট কাইন্ড অফ, এটা যদি না থাকতো দিস ইজ এক্স্যাক্ট লাইক প্যানকেক। যেহেতু ওপরের পোর্শনটা নর্মাল প্যানকেকেরই মতো, তো এটা পুরো প্যানকেকের মতো খেতে লাগছে, বাট দিস ইজ গুড। চিজের একটা ফ্লেভার পাচ্ছি, দিস ইজ ড্যাম গুড। আর লাস্টে আমরা যেটা নিয়েছি দ্যাট ইজ ফ্রুট কেক, নর্মাল ফ্রুট কেক, কজ আমরা গ্লিনারিজে এসেছি, গ্লিনারির আমরা বেকারি সেকশনটা কভার করছি, তো ডেফিনেটলি অনেক কিছু তো আছে, বাট আমরা ট্রাই করবো ফ্রুট কেকটা, সিম্পল ফ্রুট কেক। সো চলো টেস্ট করি কীরকম। সো অ্যাজ ইউ ক্যান সি ইটস লট অফ টুটি ফ্রুটি ওপরে, তো দেখ ভেতরে কী আছে জানি না, নর্মাল মাফিন কেকের মতো দেখতে লাগছে, বাট খাই এবার। সো জাস্ট একদম নর্মাল মাফিন কেক আর উইথ টুটি ফ্রুটি দেখতে লাগছে, তো চলো। সিম্পল ফ্রুট কেক যারা পছন্দ করো তাদের খুব ভালো লাগে, মানে বেসিক্যালি ইটস কাইন্ড অফ আ মাফিন কেক, হার্ড ফ্রম আউটসাইড, আর ভেতরটা এক্সট্রিমলি সফট উইথ লটস অফ টুটি ফ্রুটি, সিম্পল নো ননসেন্স কেক। অ্যাট দ্য সেম টাইম আই গেট দ্য ফ্লেভার অফ সিনেমন, দারচিনির একটা ফ্লেভার পাচ্ছি, খুব মিষ্টি না, হালকা মিষ্টি, তো এটা এনজয় করবে, ভালো লাগবে। তুমিও খেলে তোমার কীরকম লাগলো গ্লিনারিজের খাবার, কোনটা বেস্ট লাগলো? ফ্রুট কেকটা কিন্তু বেস্ট, আমার ফ্রুট কেক পার্সোনালি ভীষণ ভালো লাগে, অ্যান্ড ফ্রুট কেকটা বেস্ট লেগেছে, মানে আমার ফ্রুট কেকটা ওকে ওকে লেগেছে, এমন কিছু ভালো লাগে লেগেছে। চিকেন আরেকটা আমরা ট্রাই করেছিলাম, চিকেন সসেজ রোল, ইট ওয়াজ অসম, এটা আজকে ট্রাই করিনি, ইট ওয়াজ অসম, বাট আজকে আমরা ট্রাই করিনি, আজকে আমরা জাস্ট প্যাটিস আর ফ্রুট কেক ট্রাই করি। আরেকটা ব্যাপারেও কথা বলতে চাই, আগের দিনকে আমরা ওদের চিকেন সসেজ রোলটা খেয়েছিলাম, দ্যাট ওয়াজ ফ্যাব, মানে ভেতরে যে ফিলিংটা ছিল দ্যাট ওয়াজ আ ফিলিং অফ বাটার চিকেন, তো ওটা আজকে পেলাম না, মানে আজকে অ্যাকচুয়ালি কিছুই নেই, যেহেতু আমরা রাত্রিবেলা এসেছি, আর আগের দিন আমরা সকালে এসেছিলাম, তো আমরা ওটা পেয়েছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ জাস্ট সো অসম। তো যদি কখনো আসো, যদি সেভরি পছন্দ হয়, দেন প্লিজ গিভ আ ট্রাই টু দ্য চিকেন সসেজ রোল, বিকজ আমার পার্সোনালি ওটা সব থেকে ভালো লেগেছে, আজকেরগুলোও ভালো ছিল, বাট দ্যাট ওয়াজ দ্য বেস্ট। সো ইয়া, বাই।